প্রকৃতি যেন সাজে নবরূপে, আহ্বান জানায় জগজ্জননী মা দেবী দুর্গাকে। আমাদের এই ধরনের মাঝে মায়ের আগমনী বার্তায় মুখরিত চারটি আনন্দে আয়োজনে সাজছে দিক হতে দিক, রঙে রঙে রঙিন আলোয় আলোকিত, যেন আলোর বাণে ঝলমলে মন্দির প্রাঙ্গণ, মায়ের আগমনে আনন্দে উদ্ভাসিত, সব বয়সী ভক্তের মনুক প্রাণ সারাক্ষণ। হে জগজ্জননী, শুক্লপক্ষের ষষ্ঠীতে নবপত্রিকা স্থাপনে তোমার পূজার সূচনা, মহাসপ্তমী অষ্টমী নবমীতে তোমার পূজায় দিতে অঞ্জলি একত্রিত হই বর্ণ বৈষম্যহীন সনাতনী সমাজ। সারা বছর কাটে যেন মা, থাকে যেন এমন ঐক্যের বিরাজ। হে জগজ্জননী, মর্তের তোমার সন্তানদের দূর করো মানসিক দুর্বলতা, জাগ্রত করো তারুণ্যের শক্তি, ঐক্যের বন্ধনে করো স্থির। হে মা দেবী দুর্গা, আমরা ভুলে গেছি তোমার শক্তি, তোমার সাহসের কথা। তুমি যে মা দশপ্রহরিণী, তবে কেন আমরা ভীরু দুর্বল কাপুরুষ? হে মা, তোমার সন্তানদের তারুণ্য শক্তি কর জাগ্রত, দূর করো ভীরুতা, দাও অপরাজেয় সাহস সতত। হে জগজ্জননী, তোমার বিদায় বেলা মানব সন্তানেরা কেঁদে কেঁদে ভাষায় দুই নয়ন তোমার শূন্যতায়, এমনই ভাবে যেন কাঁদতে পারি মাগো সনাতনী ভ্রাতা ভক্তির সহমর্মিতায়।